Assalamualaikum everyone, welcome back to my channel. আমি আনিকা সাজানি বলছি। I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে হলো 10:30। তো আমি ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে ভিজিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে, কারণ মাছগুলো আমি রান্না করব, তো যত তাড়াতাড়ি ছুটবে মানে পিসগুলো আলাদা আলাদা হবে ততই ভালো, কারণ আমার কাজের পাপুনি আবার লাঞ্চ করতে বাসে চলে আসবে। তো এই তো আমি টমেটোগুলো বের করে নিয়েছি। তো টমেটোগুলো এখন আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি, এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ টমেটোর মধ্যে অনেক ময়লা ছিল। তো সবার আগে আমি একটু টমেটোগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ উপরে যে একটা ময়লা থাকে সেটা চলে যাবে। আর তাজিপুর ওইখানে সে খেলতেছে, এর ফাঁকে আমি কাজগুলো করতেছি। তো ভাত আমি কুকারে চড়ে বসে দিয়েছি, তো ভাত হয়ে যাচ্ছে। তো এই তো আমি টমেটো এগুলো ভিজানো হয়ে গেছে, এখন রান্নার পালা। আসলে ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেজন্য আর সকাল থেকে মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর আমরা নাস্তা খেয়ে ফেলেছি, আমি তাজের পাপা, বাট তাজ খাইনি, তো ওর জন্য একটু নুডলস রান্না করছি। তো তো নর্মালি যেভাবে নুডলস রান্না করি সেটাই শেয়ার করতেছি। ও কিন্তু ডিম এগুলো দিয়ে রান্না করলে নুডলসটা তত খায় না, তো ওর জন্য শুধু মশলা দিয়ে আর একটু গরম পানি অ্যাড করে তারপর জাস্ট এটাকে একটু সিদ্ধ করে নিলেই হয়, কোনো মশলা আর অ্যাড করতে হয় না। তাই তো উনি এখন খাবে আর আমি এই ফাঁকে রান্না করব, কারণ উনি ঘুম থেকে উঠতে আসতে ওনার অনেকটা লেট হয়ে গেছে, মানে আমরা ঘুম থেকে ওঠার পরেও উনি উঠছে, তাদের কথা বলছি। তাই তো আমি ফোড়নে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা দিলে কী হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই জন্য আমি সব কিছুতে আমি শুকনো মরিচটা এখন ইউজ করি। দিয়ে দিলাম দেন কাঁচা মরিচ আর পেঁয়াজ। আর এই তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি, আজকে ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটোতে ঝোল করব। আর এই পাশে আমি টমেটোর চাটনি করব। আসলে টমেটো চাটনিটা কিন্তু আমার অনেক প্রিয়, সেটা আমাকে যারা ফলো করেন তারা কিন্তু জানেন। আর ওই পাশে তাজিপুরি খেলতেছে, তো আমি এই পাশে মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছ হোক আর যে কোনো মাছই হোক মানে ছোটো মাছ ছাড়া আমি মাছ ভেজে নিই ভালো করে, ফ্রাই করে নিই। তাই তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ। তরকারিতে কিন্তু আমি কিন্তু শুকনো মরিচটা ফোড়নে দেই না, কারণ তরকারির মধ্যে আমার দরকার হয় না শুকনো মরিচটা, সেই জন্য আমি শুধু ভাজিতে তারপরে নর্মালি কোনো চাটনিতে কোনো শাক ভাজিতে তখন আমি এটা ইউজ করি। তো এই যে আমি রুটিং মশলা যা যা থাকে সব কিছু দিয়ে দিলাম, দেন হলুদ মরিচ লবণ তারপর রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম টমেটো, আসলে টমেটোটা আমি ভালো করে একটু মানে কুচি করে নিয়েছি একটু ছোটো ছোটো করে, কারণ জুলিয়ান কাট দিয়ে নিয়েছি, যেখানে মানে গলে গেলেই হয়েছে, থাকলেও হবে, নো প্রবলেম। আসলে টমেটোটা আমার খুব ফেভারিট, সবচেয়ে এটা ইম্পর্টেন্ট কথা। দেন দিয়ে দিলাম সবজিগুলো এখন। আর এই সিমগুলো বাজার থেকে যখন নিয়ে আসছি এত পরিমাণে পোকা ছিল সিমগুলোর ভিতরে, কি বলবো, এগুলো মানে আমার যে বিচিগুলো ছেড়ে ছেড়ে নিতে হয়েছে, মানে বিচিগুলো ভালো বাট উপরের খোসাগুলো নষ্ট ছিল এবং কয়েকটার মধ্যে পোকা ছিল, তারপরে যা ছিল পোকাগুলো ফালিয়ে দিছি আর যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। আর এই তো সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ তরকারির টেস্টই হয়েছে সবজিটা কষানো। তাই তুমি ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি। তাদের পাপা উনি আজকে মানে লাঞ্চ করতে বাসায় আসবে, সেই জন্য কখনও লাঞ্চ করতে বাসায় আসে, কখনও আবার উনি লাঞ্চ ওনাকে দিয়ে দেই, তো যখন যেরকম হয়। তো আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে আমি লাঞ্চটা স্টার্ট করতে পারিনি, শুধু তাই না লাঞ্চের জন্য কিছু মানে রেডি করতে পারিনি। কোনোরকম ঘুম থেকে উঠেই তাদের পাপাকে আমি কোনোরকম চা বিস্কুট দিয়ে নাস্তাটা দিয়ে তাকে রেডি করে সে অফিস চলে গেছে। আর এই যে উনি এখানে দোকান খুলে বসছে, উনিও ঘুম থেকে উঠছে লেট করে, তারপর উনি হাই দিচ্ছে মানে উনি আবার ঘুমাবে। আর এই যে বাইরে প্রচুর পরিমাণে আজকে রোদ উঠেছে, আর শুধু তাই না আজকে অনেকটাই গরম, আমি তো মানে কি বলবো। আসলে আমি যেখানে আছি বর্তমানে সেটা একটা সিঙ্গেল রুমের ফ্ল্যাট, কিন্তু সিঙ্গেল রুম ফ্ল্যাট হলো অনেকটাই ছোট, সে সেক্ষেত্রে না এখানে গরমটা আমার কাছে বেশি মনে হচ্ছে, আর নিস্তালা তো এই জন্য। তো এই তো আমার চাটনি হয়ে গেছে, দেন এখন দিয়ে দিব একটু চিনি। চিনি ছাড়া কিন্তু চাটনিটা কিন্তু মজা হয় না, কি চিনি দিয়ে চাটনি
চিনি ছাড়া ইম্পসিবল। আমার কাছে তো একটু টেস্ট লাগে না, সেজন্য আমি একটু চিনি অ্যাড করি। সবাই কিন্তু চিনিটা মানে পছন্দ করে না, অ্যাভয়েড করে। কিন্তু আমার তরকারিগুলো কষে আসছে, এখন দেন দিয়ে দিব আমি মাছগুলো। মাছগুলো দিয়ে পানি দিয়ে দিব, আর এটা খুব অল্প অল্প ঝোল রাখবো, যেহেতু এখানে সিম আছে। সিমের ঝোলটা আমার অতটা পছন্দ হয় না, আমি ঝোলটা রাখবোই না। বাট তাজের পাপা সে তো ঝোল খাওয়ার জন্য একদম উস্তাদ, তো তার জন্য ঝোল একটু রাখতে হয় আমার। তো এই জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়েও আমি 2 মিনিট আবার কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি পানি অ্যাড করবো এর মধ্যে। তো পানি যথেষ্ট দেওয়া হয়েছে, আর দিব না, এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। এটা আমি 10 থেকে 15 মিনিট এটাকে আমি ফুল আছে ফুটিয়ে নিয়ে কাঁচামরিচ ধনে পাতা আর জিরার গুঁড়ো অ্যাড করে ব্যাস নামিয়ে ফেলবো। তাই তো হয়ে গেল তরকারি আমার। জিরার গুঁড়ো আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ধনে পাতা আমি দিয়ে দিয়েছি, তো খেয়ে নেই এখন। তাই তো মর্নিংয়ের পালা শেষ। তো এখন হলো গুড ইভিনিং, বিকেল 5টা বাজে নেই, কিছু কম আছে। তো এখন তাজি বুড়ি কিনে আমি বাইরে বের হয়েছি, কারণ সে বায়না করেছে যে আজকে নাকি তাকে বাইরে নিয়ে যেতে হবে। তো এই তো সে তার রিক্সা চালাচ্ছে, সে তো এটাই বলে, এটা আমার রিক্সা, এটা আমার গাড়ি। মানে সে যখন যে নাম মনে পড়ে সেটাই বলে। তো মাশাল্লাহ আমার মেয়ে খুব বড় হয়ে গেছে, সে এখন এক একে গাড়ি চালাতে পারে। যখন ওকে গাড়িটা কিনে দেওয়া হয়েছে তখন ও মানে ভালো করে কথা বলতে পারতো না, আর ও তো মানে চালাবে কি। আর এখন মাশাল্লাহ মেয়ে কথাও বলতে পারে এবং খুব ভালো গাড়ি চালাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আর আমার বাচ্চাটার জন্য কিন্তু সবাই দোয়া করবেন। ওয়া, ও তো খুব মানে খুশি যে ও হাতে তালি দিচ্ছে যে ও একে একে গাড়ি চালাতে পারছে। আর আমি বহুদিন পর কিন্তু গাড়ি নিয়ে ওকে নিয়ে বের হয়েছি। তো যে ছেলেদের পাশে যে গাড়িগুলো আছে বাচ্চাদের, ওটা দেখার পর বেশি মানে খুশি হয়ে যাচ্ছে যে ও মানে কী করবে না করবে। তো খুশির অত্যন্ত খুশি হওয়ার কারণে ও হাতে তালি দিচ্ছে। আসলে সারাদিন একা একা থাকে তো, আর আমার এখানে মানে ওর বয়সের আমার বাসার মধ্যে এরকম কেউ নেই যে ওকে একটু সময় দিবে। তাই তো চলে আসলাম বাসায়। তো তাজের জন্য এখন আমি নাস্তা তৈরি করছি। তো নাস্তা খুব পছন্দ করে, সেটা হলো বড়া সস দিয়ে ও খুব পছন্দ করে। তো এগুলো আমি ওর জন্য ফ্রাই করছি। তো আজকে তাওয়াটা আমি ভালো করে ক্লিন করছি, ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি। তো এই জন্য হালকা হালকা লেগে যাচ্ছে, নো প্রবলেম। 2 দিন রান্না করলে তাওয়াটা আবার তেল তেল হয়ে যাবে। আর তাজিপুরি সে কিন্তু টুল নিয়ে আসতেছে, কারণ সে এখন দেখবে আমি কি রান্না করতেছি এবং কিভাবে রান্না করতেছি, কারণ সে তো ছোট হাইটে। এখন সে কি করছে যে টুল নিয়ে আসছে, দেখছেন এত চালাকি এই বাচ্চাটা, অত্যন্ত দুষ্টু। মানুষ বলে নাকি যে মেয়ে বাচ্চারা নাকি দুষ্ট হয় না, আমি তো দেখি উল্টা, তাজি তার বিপরীত। তাই তো তাজিপুরির জন্য এখন আমি লাউ শাকগুলো ভর্তা করব, কারণ সে লাউ শাক ভর্তা বা লাউ শাক ভাজি মানে শাক যে কোনো শাকই সে পছন্দ করে, ও শাকটা খুবই পছন্দ করে। তো এই জন্য ওই শাক ভর্তা করে দেবো ওকে। তো আমি কিন্তু শাক ভর্তা করি অনেকভাবে, ভাতের মধ্যে দিয়ে করি, তারপর যদি কুকারে রান্না করি তাহলে কুকারের ওই যে উপরে সিম দিয়ে তারপর রান্না করি, আর ভাতের মধ্যে যদি চুলার মধ্যে ভাত বসাই তার মধ্যে দিয়ে দিই। আর নর্মালি এভাবে লবণ দিয়ে পানি দিয়েও সিদ্ধ করে নিই। তো সস বের করতে বলছে তাজি বুড়ি, সে তো সস ছাড়া জীবনও সে ওগুলো খাবে না, মানে খেতে পারুক না পারুক সে কিন্তু সসটা বের করতে বলছে। আর এটা হলো তাজি বুড়ির জন্য, এটা একদমই ঝাল ছাড়া, এটার মধ্যে একটুও ঝাল নেই, নর্মাল মানে নর্মাল, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, ছোট বেবিদের জন্য এটা বেশি। আর এটা আমি বেশি এটাই আনি, কারণ তাজি যেহেতু ও ঝাল খেতে পারে না, সো দেখা যায় যে সেক্ষেত্রে ও আমার আমি যে ঝাল আনি ওর জন্য ঝাল ছাড়া আনি, ও দেখা যাবে যে আমারটাই খাওয়ার জন্য কান্না করে। তো সেজন্য একটাই আমি নিয়ে আসছি এবার। তো আর এটা এখনই খুললাম, এটা আগে আর ইউজ করা হয়নি, তো কারণ আগে বাসে ছিল ওগুলো শেষ, এখন নতুন একটা খুললাম মুখা। তো এতটুকু নিলে হয়ে যাবে, যেহেতু আজকে বড়া কম, তাজি বড়ি খাওয়ার জন্য তো প্রচুর পরিমাণে মানে সে লাফাচ্ছে, সে খাবে। আসলে ওই খাবারটা খুব পছন্দ করে, বিশেষ করে এই যে ভাজা পোড়াটা, একদম ওর দাদার মতো, ওর দাদাও সেম ছিল এরকম। তো এই তো এখন তার নাস্তা খাওয়ার পালা, আর আমি একটু চা খাবো, কারণ
কি বলবো, বিকালে যদি চা না খাই আমার কাছে তো মানে একদমই ভালো লাগে না। বিকাল মানেই হয়েছে চা, কি তাই না? তো আমার জন্য যতটুকু আমার লাগবে ততটুকুই চা বানাচ্ছি, কারণ এখন তাজিবুড়িকে আমি এখন চাটা দিই না, খুব কম দিই না বললেই চলে। যখন দেখি ও খুব কান্না করতেছে তখন আমি ওকে একটু চা দিই, নাহলে আমি চা দেওয়ার মানে আমি দেওয়ার চেষ্টাই করি না। কারণ ও দেখা যায় যে রাতে এমনি ওর ঘুম কম হয়, নর্মালি ও 2:30 দিকে রাতে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠে আবার একটু লেট করে, তো দেখা যায় যে ওর মানে ঘুমের প্রবলেম হয়ে যায় চা খাওয়ার জন্য। আর বড়ো মানুষই তো চা খেলে এরকম হয়, আর ও তো ছোটোই। তো আমি চিনিটা একটু কমই দিলাম, আমি কিন্তু আরও চিনি খেতাম চায়ের মধ্যে, এবং চাও আমি আরও বেশি খেতাম, কিন্তু এখন কমই খাচ্ছি। আর আজকে চাটা কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে করতেছি, আসলে গুঁড়া দুধটা আমার শেষ হয়ে গেছে। তো লিকুইড দুধ যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য আমি লিকুইড দুধটাই ইউজ করতেছি, কারণ এই দুধে চাটা খুবই মানে মজা হয়, টেস্ট হয়। তো আমার মায়ের বাড়ি, সাধারণত আমার মায়ের বাড়ি লিকুইড দুধ দিয়ে চা তৈরি করে, গুঁড়া দুধটা তারা ইউজ করে না। আর এক কাপ চায়ের জন্য 2 কাপ মানে চা পাতা এনাফ, তো সেজন্য আমি আর এই চামচগুলো আমার খুব মানে মাপ মাপ করে আমি চামচগুলো রেখেছি। তো ওই ওই চিনি যে দিলাম সেই চামচের 1 চামচ চিনি দিলে এবং আর এই চামচের 2 চামচ চা পাতা দিলে 1 কাপ চা কমপ্লিট। তো এটা আমার বাসায় আসলে যে কেউ চা তৈরি করতে পারবে, মানে কারণ আমার সব কিছুই মাপা, 1 কাপে কতটুকু কী লাগবে সে চামচ দিয়ে মাপা আছে, আমি সেভাবেই চামচগুলো রেখেছি। তো তোমার চা হয়ে গেছে। আর এই বাসাটা আমার খুবই ছোট, কিভাবে যে আমি এগুলো যে রাখছি কি বলবো। আর এখন ফাইনালি আমি একটা আমার মনের মতো বাসা পেয়েছি, তো ইনশাল্লাহ নেক্সটের থেকে মানে সামনের মাসের থেকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ওই বাসায় মানে সবচেয়ে বড় কথা হয়েছে যে ওই বাসায় আমি খুব সুন্দর দক্ষিণা সাইড এবং প্রচুর পরিমাণে বাতাস লাগবে এবং গাছ লাগাতে পারবো। আর কি বলবো, গাছ আমি খুব পছন্দ করি, গাছ পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে এই পৃথিবীতে। তো আমি তো এখনও দেখিনি যে সে গাছ পছন্দ করে না, এরকম মানুষ আমি এখনও পাইনি। তাই তো ওই বাসায় যে যাওয়ার পর আল্লাহ বাঁচা রাখলে আমি গাছ অনেক গাছ লাগাবো। আর এই বুড়ি কিন্তু এখন নাস্তা খাচ্ছে, কমপ্লিট তার নাস্তা করা, 2টা না আর একটা জানি বড়া আছে, এই তো 3টা আছে, আমি মনে হয় 5টা করেছিলাম বড়া। আর আমি একেবারেই ফ্রিজে এই ফ্রোজেন করে রাখি এই যে এই ডালের বড়ার ডালটা, এটা আমি একদম ব্ল্যান্ড করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। দেখা যায় যে নর্মালি 1 সপ্তাহ 15 দিন আমার ফ্রিজে থাকে, নর্মাল পোষণই থাকে, কোনো প্রবলেম হয় না। আর যখন মন চায় তখনই আমি একদম আদা রসুন যা যা মানে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে একটু হালকা সর্ষে তেল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিই, তাতে আর কোনো নষ্ট হয় না। একটুখানি সর্ষের তেল অ্যাড করলে এই মসুরি ডালটা আমি 1 মাসের মতো রাখতে পারবো। আর আমি কিন্তু নর্মালি আমি রোজার মধ্যে এরকমভাবেই করি। তো কথা বলতে বলতে একদম শেষ পর্যন্ত চলে আসছি, আর কিছু বলার নেই, আর এখন শুধু চা খাবো, চা খাবো আর চা খাবো। অনেকক্ষণ যাবৎ চা খাওয়ার জন্য মানে চেষ্টা করতেছি কিন্তু হয়ে উঠতেনি, এখন ফাইনালি এখন চা নিয়ে বসবো, আরাম করবো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।